العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تعشر منه جلود الذين يخشون ربهم ثم تلين وجلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের আবাস প্রবাসের দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকে মূলত আমরা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি একটা আশ্চর্যজনক হাদিস, যে হাদিসে রসুলের ইজ্জত হানির মতো একটা বিষয় বর্ণিত হয়েছে। আমাদের সমাজের মুহাদ্দিসিন এক কথায় স্কলাররা বলে থাকেন, হাদিস হলো দুই প্রকারের, একটা হলো সহি হাদিস আর একটা হলো জাল হাদিস। সহি হাদিসের বিভিন্ন ক্যাটাগরি আছে, আর হাদিস বলতে তারা জানেন রসুলের কৌল ফেল তাকরির, রসুল করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, সেটাকে তারা সুন্নাও বলে থাকে। তো তারা এটাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন আয়াত টেনে এনে থাকেন, আতিউল্লাহ আতিউর রসুলের ব্যবহার তো আছেই, সাথে সাথে বলে থাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে মুহাম্মাদের মাঝে আমাদের জন্য আদর্শ, এ কথা আল্লাহ বলেন নাই। মুহাম্মাদ শব্দটা আল্লাহ কোরআনে উচ্চারণ করেছেন এবং সূরায়ে মুহাম্মাদ নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা ইমানের একটা অপরিহার্য বিষয়। তবে এই আয়াতের ভিতরে রসুলুল্লাহ বলতে আল্লাহর রসুলকে বুঝিয়েছেন, আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ নিহিত। তারা এই আয়াতের আলোকে রসুলের আদর্শ খুঁজতে গিয়ে তারা বলেন কোরআনে আল্লাহ এটা মানতে বলেছেন, তার বহির প্রকাশ হচ্ছে হাদিস বা সুন্না। সুন্না বলতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো ইঙ্গিতই নাই রসুলের নামে কোনো সুন্নাত আল্লাহ বলেছেন, বরং যত সুন্নাতের কথা আছে সেখানে আল্লাহর সাথে সম্পৃক্ত বেশিরভাগ, যেখানে সুন্নাত আল্লাহ সুন্নাত আল্লাহ সুন্নাত মান কদ আরসালনা কবলা কামির রুসুলিনা ওয়ালা তাজিদ আলী সুন্নাতিল্লাহ, তো সুন্নাতিল্লাহ সুন্নাত আল্লাহ সুন্নাতিল আউয়ালিন, এরকমভাবে সুন্নাতের যে ব্যবহার আল কোরআনে দেখা যায় অনেক স্থানে ব্যবহার হয়েছে, আমরা এক পর্বে সে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনাদের সম্মুখে, যথাস্থানে আপনারা মুসলিমা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তবে রসুলের সুন্নাত বলে কোনো শব্দ আল কোরআনে নাই। তো তারপরে আমাদের
মুহাদ্দিসিনরা সংজ্ঞা দিয়ে থাকেন যে মানা হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এই হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এরকম কিছু সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে তারা বলে থাকেন যে কিতাব সুন্নায় নাই এমন কিছু নতুন আবিষ্কারকে বিদআত বলা হয়। যে খয়রুল কুরুনে ছিল না আরও সংজ্ঞা দিয়েছে তারা সেরকম কিছুকে। তো তারা আজকে যেসব জিনিসের আবিষ্কার করেছে এইগুলোই তো তাদের দৃষ্টিতে এইগুলো বিদআত, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। তারা এ সকল বিদআতকে গুমরাহি, পথভ্রষ্টতা এবং তার পরিণাম জাহান্নাম বলে থাকে। তারা আজকে সুন্না আবিষ্কার করেছে রসুলের নামে, এটা এত কোরআন স্বীকৃত নয়, তবে হাদিসে এরকম বক্তব্য আছে। তো হাদিসের বক্তব্যটা কোন আয়াতের ব্যাখ্যা এটা আমাদের বোধগম্য নয়, তবে তারা সহি আকিদা বলে। সহি আকিদা শব্দটাই তো আল কোরআনের এবং সহি সুন্নাতে কোথাও আমাদের দৃষ্টিগোচর হয় নাই, আল্লাহ জানে ওনারা কোথার থেকে পেয়েছে। তো হাদিসকে তারা শরিয়াতের উৎস, দ্বিতীয় উৎস মনে করে থাকেন। আল্লাহ রসুলের কওল ফেল তাকরির, রসুল বলেছেন, রসুল করেছেন, রসুল সমর্থন করেছেন, এটাকে তারা দ্বিতীয় উৎস ভেবে থাকেন এবং তারা এর দ্বারা বলে থাকেন যে এটা মান্য করা জরুরি, না মানলে কাফের হয়ে যাবে। তো আজকে আমি আসতে আপনাদেরকে একটা হাদিস অবশ্য শোনাবো একটু লাস্টের দিকে। তো তার আগে যে এই হাদিস না মানলে কেমনি কাফের হয়, আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন রেখে রাখবো ইনশাআল্লাহ। তো আমি এখন আপনাদের সম্মুখে শুধু এতটুকুন বলতে চাই যে এনরা যে হাদিসের প্রকার ভেদ করেছে, ওহির প্রকার ভেদ করেছে, একটা ওহিয়ে মাদ্দ, একটা গয়রে মাদ্দ, একটা তিলাওয়াত কিন্তু একটা অতিলাওয়াত কিন্তু, এইগুলো হচ্ছে তাদের নিজস্ব খোদ সাত্তা, নিজস্ব তৈরি ছাড়া আর কিছুই নয়। তো এগুলো সম্পর্কে আমরা কোনো দলিল পাইনি, বরং ওয়াহি সব তিলাওয়াত কৃত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করেছেন, রাসূলকে তিলাওয়াত করতে বলেছেন, আমাদেরকেও তিলাওয়াত করতে বলে, উতলু মা উহিয়া মিনাল কিতাব, এভাবে করে উতলু তাতলু এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, আমাদেরকে করতে বলেছেন। তো আল্লাহর ওহি সব তিলাওয়াত কৃত, যেটা আমরা ইতিপূর্বে আরও একটা লেকচারে আপনাদেরকে বলেছি, সেখানে আমরা আপনারা দেখে নেবেন মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে জানাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাদিসকে, পৃথিবীর সকল হাদিসকে দুই ভাগে বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, বাণী, বৃত্তান্ত, প্রসঙ্গ বা উপদেশ। তো আল্লাহর কিতাবে দুই প্রকারের হাদিস যেটা উল্লেখ আছে, একটা হচ্ছে আহসান আল হাদিস, যেটা আল্লাহর হাদিস, আল্লাহ নাজ্জাল আহসান আল হাদিস, কিতাব মুতাশাবিহা মাথানি তাআশিরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী তথা হাদিস, উত্তম হাদিস সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কোরআন, যা বারবার আবৃত করা হয়, যা যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়, এটা আল্লাহর হিদায়ত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়ত করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নাই। অনুরূপভাবে দ্বিতীয় প্রকারের হাদিস, যেটা শয়তানের হাদিসই বলা যায়, এই হাদিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নাম দিয়েছেন লাহুয়াল হাদিস, অর্থাৎ অসার হাদিস। এটা পাইবেন 31 নম্বর সুরার 6 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুহান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথাবার্তা খরিদ করে, আর তারা এগুলো হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আমাদের স্বনামধন্য এ সকল
স্কলাররা যুগ যুগ ধরে আমাদেরকে বলে আসছে যে হাদিস হলো দ্বিতীয় উৎস ইসলামের, আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তো আমরা এখন আপনাদেরকে একটা হাদিস দেখাবো যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উসওয়াই হাসানা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্র সম্পর্কে ইন্নাকালা আলা খুলুকিন আযীম, যিনি আখলাকের সর্বোচ্চ স্তরে উপনীত করেছিলেন আল্লাহ যাকে, তার সম্পর্কে কি এক লজ্জাস্কর হাদিস যেটা আসলে রসুলের নামে বর্ণনা করতে আমার লজ্জা লাগছে, ভয়ও লাগছে, দ্বিধাও হচ্ছে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই মর্মে, তাতেই অনেকেই আমাকে, এক ভাই তো আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়েছে, আমার পুরনো একজন দিনী ভাই আমাদের এলাকার, তো উনি বাদ দিয়েছেন। আসলে ওনাকে খারাপ বলবো না, উনি আসলে বলছে রসুলের শান এই ধরনের কথা, কিন্তু উনি বুঝতে পারে নাই, আমি তো আমার কথা বলি নাই, বরং আমি বলেছি ইমাম বুখারি হাদিস বর্ণনা করেছে, আমি সেটাই উল্লেখ করেছিলাম, তাতে সে ভুল ধারণা করেছে যে কথাটা না কি আমি বলছি। আমি বললাম যে কথাটা তো আমার না, এটা তো ইমাম বুখারির কথা, তো আমাকে দোষারোপ করে লাভ কি। যাই হোক, ইমাম বুখারির কথাও বলা চলে না, তার সংকলিত। হাদ্দাসানি মাহমুদুন হাদ্দাসানা আব্দুর রাজ্জাক কাল আখবারানি ইবনু জুরাইজ কাল আখবারানি আমরু ইবনি দিনার সামিয়া জাবিরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহুমা কাল লাম্মা ইউনিয়াতিল কাবা লাম্মা বুনিয়াতুল কাবা যাহাবান নবী ও আব্বাস ইয়ান কুলানিল হিজারাতা ফাকাল আব্বাস লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআল ইজারাকা আলা রকাবাতিকা ইয়াকিকা মিনাল হিজারাতি ফাখারা ইলাল আরদি ওয়া তামাহাত আইনাহু ইলা সামাই সুম্মা আফাকা ফাকালা ইজারি ইজারি ফাসাদ্দা আলাইহি ইজারা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন কাবা গিরিও পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাথর বয়ে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তোমার লুঙ্গিটি কাঁধের উপর রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, তিনি তাকে লুঙ্গি খুলে তার কাঁধের উপরে রাখতে বললেন। তো এই অবস্থায় লুঙ্গি খোলার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তার চোখ দুটি আকাশের দিকে নিবিষ্ট ছিল, তার চেতনা ফিরে এলো, তখন তিনি বলতে লাগলেন আমার লুঙ্গি আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। হাদিসটি বর্ণনা করেছেন আধুনিক প্রকাশনী সহিহ বুখারি 3544 নম্বর হাদিস, অনুরূপভাবে ইসলামী ফাউন্ডেশনের 3539 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন। তো সম্মানিত সুবিধ দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাইয়েরা, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই হাদিসটি সহিহ বুখারির বর্ণিত যে হাদিস যেটা রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করা হলো, এটা আসলে কোন আয়াতের ব্যাখ্যা? তারা বলে থাকে যে হাদিস হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, তো এটা কোন আয়াতের ব্যাখ্যা একটু তাদের কাছে জানার আগ্রহ রেখে এবং আপনাদের সকলের বিবেকের কাছে প্রশ্ন রেখে যে এ ধরনের হাদিস মানা না মানলে কাফের হবে এ জাতীয় যে বক্তব্য দেওয়া হচ্ছে, তার সপক্ষে তাদের কাছে কি দলিল আছে আমাদেরকে জানালে আমরা বাধিত থাকব, আর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব এই জাতীয় হাদিস মানা কতটুকু যুক্তিযুক্ত, আর এটা কি আল্লাহর বাণী হতে পারে জাতীয় কথা, তো এটা কি আল্লাহর বাণী নামে যেসব জিনিস সহিহ নামে চালিয়ে দেওয়া হচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে এখানেই শেষ করছি। আমাল রসুল ইল্লাল বালাগুল মুবিন।